নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি নতুন সুখবর, যেখানে রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে এবং এই নিয়োগ হতে চলেছে ডিএম অফিসে। ডিএম অফিসে নতুনভাবে চাকরির আপডেট প্রকাশিত করলো রাজ্য সরকার, এবং সেখানে তোমরা কিভাবে আবেদন করবে, কি যোগ্যতায় আবেদন করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় সুযোগ, কিভাবে আবেদন করবে সমস্তটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রতিবারেরই মতো যেমনটি বলে থাকি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com ভিজিট করুন। সেখান থেকেই নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে এবং সেখান থেকে আবেদন করতে পারবেন। এই চাকরির নোটিফিকেশান বা অফিসিয়াল নোটিশ লিঙ্ক আমি নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকেই কিন্তু চেক আউট করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের নোটিশটি। তো বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য আবারও কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। তো ডিএম অফিসের তরফ থেকে আসা এই যে নতুন নোটিশ, যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ, যেখানে স্নাতক পাশে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, সাথে সাথে কিন্তু কম্পিউটারে যে কোনো একটি বেসিক কোর্স কিন্তু করা থাকতে হবে, তবেই কিন্তু আবেদনটি করতে পারবে। তাছাড়া বলে রাখি, ডাটা এন্ট্রি অপারেটরের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান, সেক্ষেত্রে পুরোপুরি বিনামূল্যে সরাসরি ইন্টারভিউ দিয়ে এই চাকরিটি পেতে পারেন। কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশান বা কোনো কিছু দিতে হবে না, পুরোপুরি বিনামূল্যে এই আবেদনটি করতে পারবেন। চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এটা একটা ভালো সুখবর, তাই তোমরা যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই করে কিন্তু এই যে আপডেটটা সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবং আবেদন কিভাবে করবে সেটা কিন্তু বলে দিই। এই নোটিফিকেশানটা কিন্তু ডিএম অফিস অফ দ্য দার্জিলিং ডিস্ট্রিক্টের তরফ থেকে এসছে। তা বলে কিন্তু এখানে নট অনলি ফর দ্য দার্জিলিং ক্যান্ডিডেট, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। বেসিক্যালি এখানে যে চাকরির আপডেটটা এসেছে সেটা হচ্ছে, তোমাদের ক্লিয়ার করে বলা হচ্ছে যে দার্জিলিং ট্রেজারি ডিপার্টমেন্ট বা কোষাধ্যক্ষ বিভাগ থেকে বা দপ্তর থেকেই কিন্তু রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে, যেখানে ডাটা এন্ট্রি অপারেটরের রিক্রুটমেন্ট হবে। তো তিনটি যে জায়গাতে নিয়োগ করা হচ্ছে, দার্জিলিং ট্রেজারি, শিলিগুড়ি ট্রেজারি, শিলিগুড়ি ওয়ান ট্রেজারি এবং শিলিগুড়ি টু ট্রেজারিতে দুটি, মোট চারটি পদ খালি। এবং ক্লিয়ারলি এখানে সবাইকে এই আপডেট দেওয়া হচ্ছে, দ্য ডিটেলস অফ দ্য নোটিফিকেশান ইজ দ্য অ্যাভেলেবেল ইন অফিসিয়াল ওয়েবসাইট দার্জিলিং .gov.in অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য নোটিশ বোর্ড অফ ডিএম অফিস দার্জিলিং এসডিও অফিস দার্জিলিং ট্রেজারি অফিস শিলিগুড়ি ওয়ান ট্রেজারি অফিস অর শিলিগুড়ি টু। তো বেসিক্যালি দার্জিলিং .gov.in অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি পাবে, কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত করা হয়নি। এই যে ছোট্ট নোটিফিকেশান সেটা প্রকাশিত করা হয়েছে। এছাড়া এখানে দার্জিলিংয়ের ডিএম অফিস, এসডিও অফিস শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের ট্রেজারি অফিসগুলোতেও কিন্তু তাদের বোর্ডে প্রকাশিত করা হবে। যারা আবেদন করতে চাও তারা কিন্তু 29/9/2022 পর্যন্ত এই আবেদনটি করতে পারবে। এবং চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ যে তোমরা বিনামূল্যে এখানে আবেদনটি করতে পারছো। তো এই ছিল চাকরির আপডেট। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান, ডেফিনেটলি কিন্তু ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানেই কিন্তু পেয়ে যাচ্ছেন আবেদনের সমস্ত ডিটেলস। এবং যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান, অবশ্যই আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন, সেখানেও কিন্তু একই নোটিফিকেশানের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুবই শর্ট একটি নোটিফিকেশান, যার কোনো এখনও পর্যন্ত আপডেট আসেনি। যদি আপডেট আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে এই আপডেটটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফর মোর জব আপডেট ইন ফিউচার। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতিনিয়ত যে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।